বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমনি সহ চারজনের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রাত 9টার দিকে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বনানী থানার পৃথক দুই মাদক আইনের মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এদিন রাত 8টার দিকে পরীমনিকে র্যাবের কার্যালয় থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। রাত 8:25 ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছান তিনি। প্রায় 2 মিনিট শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 9তলা ভবনে তাকে ওঠানো হয়। এ সময় কঠোর নিরাপত্তায় ছিল পুলিশ প্রশাসন। সাধারণ মানুষসহ অন্য অন্য মানুষের চলাচলের অনেকটা শিথিলতা রেখেছিল পুলিশ কর্মকর্তা। পরীমনিকে আদালতে আসার সময় কোনো ধরনের বিচলন দেখা যায়নি। স্বাভাবিকভাবেই তিনি আদালতে এসেছিলেন এবং রিমান্ড শুনানি শেষে তিনি আবার ফিরে যান। আদালতে ওঠার সময় পরীমনি হঠাৎ এক আইনজীবীকে জড়িয়ে ধরে আবেগ প্রফুল্ল হয়ে যায়। এ সময় দায়িত্বরত পুলিশ তাকে ছাড়িয়ে দেয়। কিছুক্ষণের জন্য পরীমনি বেশ মলিন হয়ে পড়ে, মনে হচ্ছিল চোখ দিয়ে কিছু। প্রায় 45 মিনিট কাঠগড়ার এজলাসে দাঁড়িয়েছিলেন পরীমনি। দাঁড়িয়ে থাকা অবস্থায় পরীমনিকে একটু বিচলন দেখা যায়নি। পরীমনি আইনজীবী শুনানিতে বলেন, পরীমনি যে মাদক উদ্ধার করা হয়েছে সেটা পরীমনির বাসা থেকে নয়, এটা অতিরিক্ত দেখানো হয়েছে। এছাড়া অন্য অন্য আসামি যাদের গ্রেপ্তার করা হয়েছে পরীমনির সাথে, তাদের মদের জন্য আলাদা লাইসেন্স করা আছে, এমনটাই আইনজীবী দাবি করেন। প্রযোজক রাজের একই মামলায় তাকেও চার দিনের রিমান্ডের আবেদন করেন। তার আইনজীবী তাকে বলে, আদালতকে শুনানিতে বলেন যে তার মদের লাইসেন্স রয়েছে, সীমিত পরিমাণ তিনি গ্রহণ করতে পারেন। বর্তমানে পরীমনি চার দিনে পুলিশ হেফাজতে থাকবেন। এছাড়াও পরীমনির বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে, পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে।